সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি এই গলার ডিজাইনটি করার ট্রাই করছি কুরুশের কাজের মাধ্যমে এই কলার ডিজাইনটি করা হয়েছে খুবই ভালো লাগছে ডিজাইনটি আপনারা ওইভাবে করে নিতে পারেন তারপর নেক্সট সাইডে অ্যাড করে নিতে পারেন গলার এই ডিজাইনটি ড্রেসের উভয় পাশে ইউজ করতে পারেন গলার সাইডে এভাবে এদিক থেকে বাটন এড করে নিতে হবে এভাবে থাকবে ডিজাইনটি দেখে নিচ্ছি এভাবে করে নিতে পারেন এছাড়াও এভাবেও ড্রেসের সাথে ফিটিং করে নিতে পারেন পিছনের দিকে কিছুটা ছোট থাকবে গলার সাইজে তো এভাবেও শুধু ড্রেসের ফ্রন্ট পার্টে অ্যাড করে নিতে পারেন ভালোই দেখাবে তো নেক ডিজাইনটি এখন একটু দেখে নেব এভাবে করে নিয়েছি এখন একটু দেখে নিচ্ছি এভাবে করেছি ডিজাইনটি দেখে নিচ্ছি এখানে সলমন স্নট ইউজ করা হয়েছে দুটি কালারের সুতা দিয়ে করা হয়েছে এভাবে দেখে নিচ্ছি এভাবে গলার ডিজাইনটি করা হয়েছে গলার ডিজাইনটি এখন একটু মেপে নিব এদিক থেকে পনেরো ইঞ্চির মতো করেছি এবং এই সাইড থেকে চার ইঞ্চির মতো হয়েছে টেনে মাপলে কিছুটা বেশি হতে পারে তো আপনারা যার জন্য করবেন তার রেগুলার ড্রেসের মাপ নিয়ে করে নিতে পারেন আর এদিক থেকে এভাবে বাটন অ্যাড করে নিতে হবে তো ডিজাইনটি করার জন্য নিয়েছি নয়তার সুতা এবং ওয়ান পয়েন্ট সিক্স এম এম প্রথমেভাবে স্লিপ নোট নিয়ে নেব স্লিপ নোট নিয়ে কুরুশ হুকটাকে অ্যাডজাস্ট করে নিলাম তারপর এখন চেন সেলাই করবো প্রথমে সাতটি চেন সেলাই করব সাতটি চেন সেলাই করে নিয়েছি তারপর এখন আবার দুটি চেইন সেলাই করব দুটি চেন সেলাই করে নিলাম এই দুটি চেনের মাধ্যমে পিকু স্টিচ করবো তাই একটি চেনের লুপ স্কিপ করে পরবর্তী চেনের লুপ থেকে এভাবে টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ করে নিলাম এবং এর মাধ্যমে পিকু স্টিচ করে নিলাম তারপর পরবর্তী সাতটি চেনের লুক থেকে সাতটি সিঙ্গেল ক্রোশে করে নেব সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এখন চেন সেলাই করব পাঁচটি পাঁচটি চেন সেলাই করে নিচ্ছি পাঁচটি চেন সেলাই করে নিয়েছি তারপর টার্ন অপর পাশ থেকে কাজ করছি এই পাঁচটি চেনের লুপ স্কিপ করে সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করবো সাতটি ব্যাকলুপ থেকে সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিব সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি তারপর এখন দুটি চেন সেলাই করবো এই দুটি চেনের মাধ্যমে পিকো স্টিচ করব একটি চেনের লুপ স্কিপ করে তার পরবর্তী চেনের লুপ থেকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেব তারপর এখন ব্যাকলুপ থেকে কাজ করব এখান থেকে ব্যাকলুপ থেকে কাজ করবো ব্যাকলুপ থেকে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এই পর্যায়ে সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিব সাতটি সিঙ্গেল করে সে করে নিয়েছি দেখে নিচ্ছি এখন পাঁচটি চেন সেলাই করব চেন ফাইভ পাঁচটি চেন সেলাই করে নিলাম এভাবে করব তারপর টার্ন এই পাঁচটি চেনের লুপ স্কিপ করে পরবর্তী চেনের লুপ থেকে অর্থাৎ ব্যাক লুপ থেকে সিঙ্গেল ক্রোশে করব সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি ব্যাকলুপ থেকে এভাবে এই পর্যায়ে সাতটি সিঙ্গেল ক্রোশে করে নেব এভাবে করে নিয়েছি একটু দেখে নিচ্ছি এভাবে করে নিয়েছি তারপর এখন দুটি চেন সেলাই করব দুটি চেন সেলাই করে এই দুটি চেনের মাধ্যমে পিকু স্টিচ করব একটি চেনের লুপ স্কিপ করে এখান থেকে এভাবে সুতাটিকে নিয়ে এসে স্লিপ স্টেস দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম তারপর এখন ব্যাকলুপ থেকে সিঙ্গেল করে সে করবো সাতটি সাতটি সিঙ্গেল করেসে করে নিয়েছে এখন পাঁচটি চেন সিলাই করব এই পাঁচটি চেনের লুপ স্কিপ করে সিঙ্গেল ক্রসে করব আবার এভাবেই প্রথম রোয়ের কাজ করব। আপনারা ইচ্ছে করলে সাইজে আরও বাড়িয়ে নিতে পারেন এখানে আমি সাতটি সিঙ্গেল করেসে করেছি আপনারা সাতটির পরিবর্তে নয়টি বা এগারোটি এভাবে করে নিতে পারেন যদি আরও বড় করে নিতে চান তো এভাবেই করে নিব এভাবেই করে নিয়েছি প্রায় পনেরো ইঞ্চির মতো করেছি আপনারা যার জন্য করবেন তার রেগুলার ড্রেসের মাপ অনুযায়ী করে নিতে পারেন শেষের দিকে আছি এখন প্রথম রোয়ের এটিকে প্রথম রো ধরে নিচ্ছি তো এখন পাঁচটি চেন সিলাই করব তারপর টার্ন এবং ব্যাকলুপ থেকে এই পাঁচটি চেনের লুপ স্কিপ করে ব্যাকলুপ থেকে সিঙ্গেল ক্রোশে করে নেব সাতটি এভাবেই করে নিচ্ছি প্রথম রোয়ের কাজ তো আপনারা যদি আরও লম্বায় বড় করে নিতে চান করে নিতে পারেন পাশেও যদি বড় করে নিতে চান সেটিও করে নিতে পারেন যদি বড়দের জন্য করেন তাহলে পাশে আর একটু বাড়িয়ে নিতে পারেন আর যদি ছোটোদের জন্য করেন তাহলে আর একটু কমিয়ে নিতে পারেন পাঁচটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে করে নিতে পারেন তো এইভাবে করে নিয়েছি একটু মেপে নিব এখানে প্রায় পনেরো ইঞ্চির মতো করেছি তো পরবর্তী কাজ করব দ্বিতীয় রোয়ের কাজ করব। স্লিপ নট দিয়ে এভাবে হোয়াইট কালারের সুতাটিকে অ্যাডজাস্ট করে নেব ভুকের সাথে তারপর স্লিপ স্টিচ দিয়ে এখানে চেনের স্পেসে জয়েন করে নিব পাঁচটি যে চেন সিলাই করে স্পেস করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তারপর এখন সলমন্স নট করব এই লুকটিকে টেনে বড় করা যায় বা আরও ছোট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন তারপর এই লুপের ভিতরে আরেকটি লুপকে এভাবে টেনে নিয়ে এসে এই সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে সলমনস নট করে নিলাম আরেকটি সলমনস নট করে নিব এই পর্যায়ে একই মাপে করার ট্রাই করব তারপর এভাবে নিয়ে এসে এই সাইড থেকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে সলমস নট করে নিব এভাবে দুটি সলমনস নট করে নিলাম দুটি সলমনস নট করে নেক্সট চেনের স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এভাবে করে নিলাম দেখে নিচ্ছি আবারও দুটি সলমনস নোট করব তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব টু সলমনস নট ওয়ান সিঙ্গেল ক্রসে দুটি সলমনস নোট করে নিয়েছি তারপর একটি সিঙ্গেল ক্রসে করে নেব এভাবে করে নিলাম একটু দেখে নিচ্ছি তারপর লুপটিকে টেনে একটু বড় করে নেবো এই লুপের ভিতরে আরেকটি লুপকে নিয়ে এসে এই সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবো এভাবে সলমন্স নট করে নিলাম আরেকটি সলমন্স নট করে নেব সলমন্স নট করে নিলাম দুটি তারপর নেক্সট চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব এভাবেই করে নেব পুরো দ্বিতীয় রোতে লুপটি কেটে এনে একটু বড় করে নিলাম এই লুপের ভিতরে আরেকটি লুপকে নিয়ে আসলাম তারপর এই সাইড থেকে একটি সিঙ্গেল কোর্সে করে নেব এভাবেই সলমন স্নট করে নিলাম এভাবেই দ্বিতীয় রোতে করে নিব একটু দেখে নিচ্ছি এভাবে অফ ক্যামেরা করে নিয়েছি দেখে নিলাম এভাবে করেছি এখন দ্বিতীয় রোয়ের কাজটি করে নিয়েছি দেখে নিচ্ছি দ্বিতীয় রো থেকে এখন পরবর্তী কাজ করছি দ্বিতীয় রোয়ের শেষের দিকে আছি এখানে একটি স্লিপ স্টিচ করে নিলাম তারপর এখন টার্ন তারপর একটি সলমন্স নট করে নেব তারপর এখন আবার দুটি সলমন্স নট করব এটি তৃতীয় রোয়ের কাজ যেহেতু আরেকটি নতুন রো শুরু করছি তাই এই ক্ষেত্রে একটি সলমন্স নোট বাড়িয়ে নিলাম তারপর সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিলাম এভাবে করে নিয়েছি দেখে নিচ্ছি একটি সলমন্স নোট বেশি নেওয়া হয়েছে তো আবারও দুটি সলমন্স নট করব তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব এভাবেই পুরো তৃতীয় রোতে করে নিচ্ছি এভাবে করে নিব আবারও সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটি তারপর টু সলমন্স নট ওয়ান সিঙ্গেল ক্রোশে এভাবেই করে নিব এভাবেই তৃতীয় রোতে করে নিচ্ছি এভাবে করে নিব তো অফ ক্যামেরায় এভাবে করে নিয়েছি এভাবে করে নিয়েছি তৃতীয় রোয়ের শেষের দিকে আছি এখন এদিক থেকে কাজ করব এখন তৃতীয় রোয়ের শেষের দিকে সলমন নট করে নেব দুটি দুটি সলমোস নোট করে নিয়েছি তারপর একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নেব আবারও দুটি সলমো নোট করব তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এভাবে করে নিয়েছি একটু দেখে নিচ্ছি একটি সলমন্স নট করব তারপর টার্ন অপর পাশ থেকে কাজ করছি চতুর্থ রোয়ের কাজ করব এখন দুটি সলমনস নট করব একটি সলমন্স নট এক্ষেত্রে বাড়িয়ে নিলাম যেহেতু আরেকটি রো শুরু করছি তিনটি সলমন্স নট হলে এই ক্ষেত্রে তারপরে এখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নেব আবারও দুটি সলমন্স নট করব দুটি সলমন্স নট করে একটি সিঙ্গেল ক্রোশে করব টু সলমন্স নট ওয়ান সিঙ্গেল ক্রোশে এভাবেই চতুর্থ রোতে করে নেব একটু দেখে নিচ্ছি এভাবে করব আবারও সলমঞ্স নট করে নেব দুটি তারপর একটি সিঙ্গেল ক্রুশে করব। সিঙ্গেল ক্রুশে দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবেই করে নিব চতুর্থ রোতে এভাবে করে নিব এভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি দেখে নিচ্ছি চতুর্থ রোয়ের শেষের দিকে আছি এখন তার আগে একটু দেখে নিচ্ছি এই মাপেও নেক ডিজাইনটি করে নিতে পারেন এভাবে করে ড্রেসে অ্যাড করে নিতে পারেন এভাবে করে নিতে পারেন তারপর পরবর্তী কাজ করছে এখন চতুর্থ রোয়ের শেষের দিকে সলমন স্তন করে নেব দুটি তারপর একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিব এই সাইডের সাথে মিল রেখে কাজ করতে হবে তাই একটু দেখে নিচ্ছি দেখে নিলাম একটি শলমাস্তট করেছে আরেকটি শলমস্তট করে সিঙ্গেল কোর্সে করে নেব একটি সলমন্স নোট করব তারপর টার্ন অপর পাশ থেকে কাজ করছি এটি পঞ্চম রোয়ের কাজ করব এখন একটু দেখে নিব এই সাইডের সাথে মিল রেখে করতে হবে তো এখন আবার দুটি সলমন্স নোট করব দুটি সলমন্স নোট করে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নেবো দুটি সলমন স্নট করব তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব এভাবেই পঞ্চম রোতে করে নেব আপনারা যদি নেক ডিজাইনটি আরও বাড়াতে চান তাহলে এভাবে সলমন স্নট দিয়ে যে রো করলাম তার পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন আর যদি ছোট করতে চান তাহলে দুই একটি লাইন স্কিপ করে নিতে পারেন বা বড় করতে চাইলে দু একটি লাইন বাড়িয়ে নিতে পারেন এভাবেই পঞ্চম রোতে করে নিচ্ছি এভাবে অফ ক্যামেরা করে নিয়েছি পঞ্চম রোয়ের শেষের দিকে আছি এখন এভাবে করে নিলাম এখন সলমনস নট করে নিব সলমনস নট করে নিচ্ছি তিনটি সলমোন্স নট করে নিয়েছি তারপর একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিব এভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নিলাম একটু দেখে নিচ্ছি এই সাইড থেকে চারটি সলমনস নট থাকবে ওয়ান টু থ্রি ফোর ঠিক একইভাবে এদিক থেকেও চারটি সরমন্স নট হবে একটু গণে নিচ্ছি চারটি সরমন্স নট হবে ইচ্ছে করলে এই সাইড থেকে সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন তো এখন সুতা কেটে নিব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট করে নিব পরবর্তী কাজ করার জন্য স্লিপ নট নিয়ে নেব স্লিপ নট নিয়ে ক্রুশ হুকটাকে অ্যাডজাস্ট করে নিব তারপর সুতা অ্যাড করে নিব স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখন চারটি চেন সেলাই করব এই চারটি চেনকে একটি স্টিচ ধরে নিব। চারটি চেন সেলাই করে সুতোটিকে হুকের সাথে একবার পেছিয়ে নিব। তারপর এই লুপ থেকে এভাবে টেনে নিয়ে আসবো তারপর প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে স্টিচ করে নিলাম এই সেলাইটি ট্রিপল ক্রোশের মতোই লং হবে এভাবে করে নিতে পারেন তো তারপর এখন পাঁচটি চেন সেলাই করব পাঁচটি চেন সেলাই করে হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে এই লুপ থেকে এভাবে টেনে নিয়ে আসব তিনটি লুপ রয়েছে আরেকটি লুপকে প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসব আবারও সুতাটিকে একবার পেঁচিয়ে এভাবে নিয়ে এসে প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে স্টিচ করে নিলাম এই পর্যায়ে তিনটি স্টিচ করে নেব তারপর পাঁচটি চেন সেলাই করব পাঁচটি চেন সেলাই করে নিচ্ছি পাঁচটি চেন সিলাই করে হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে নেব এই লুপ থেকে কাজ করব এভাবে এদিক থেকে এভাবে নিয়ে এসে তিনটি লুপ রয়েছে আরেকটি লুপকে টেনে প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে স্টিচ করে নেব এই সেলাইটি ট্রিপল ক্রোশের মতোই লং হবে তিনটি লুপ রয়েছে হুকের উপরে তারপর আরেকটি লুপকে টেনে প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম আবারও হুকের সাথে সুতোটিকে একবার পেঁচিয়ে আরেকটি লুপকে টেনে প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে স্টেচ করে নিলাম তিনটি স্টেচ করলাম এখন আবার পাঁচটি চেন সেলাই করে এভাবেই করে নেব তো পুরো ষষ্ঠ রোতে এভাবেই করে নিচ্ছি এভাবেই ষষ্ঠ রোতে করে নেব একটু দেখে নিচ্ছি এভাবে করে নিব ষষ্ঠ রোয়ের শেষের দিকে আছে এখন এদিক থেকে এই লুপ থেকে তিনটি স্টিচ করে নেব তিনটি স্টিচ করে নিয়েছি একটু দেখে নিচ্ছি তারপর টার্ন দুটি স্লিপ স্টিচ করব দুটি স্লিপ স্টিচ করে নিচ্ছি দুটি স্লিপ স্টিচ করে চেন সেলাই করব চারটি চারটি চেনকে একটি স্টিচ ধরে নেব চারটি চেন সেলাই করে এখন আবার তিনটি চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে নিচ্ছি তিনটি চেন সেলাই করে এই চেনের স্পেসের মিডল থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম তারপর পাঁচটি চেন সেলাই করব চেন ফাইভ পাঁচটি চেন সেলাই করে এই পাঁচটি চেইনের মাধ্যমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচ করে নেবো এভাবে পিকু স্টিচ করে নিলাম তারপর এখন আবার তিনটি চেন সেলাই করব তিনটি চেইন সেলাই করে একটি স্টিচ করে নেব এখান থেকে এভাবে করে নেব তারপর আবার তিনটি চেন সেলাই করব একটু দেখে নিচ্ছি এভাবে করে নিয়েছি তিনটি চেন সেলাই করে নেব চেন থ্রি তিনটি চেন সেলাই করে এই স্পেসের মিডল থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম আবারও করে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম তারপর পাঁচটি চেন সেলাই করে নেব পাঁচটি চেন সেলাই করে নিচ্ছি পাঁচটি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকু স্টিচ করে নেব এভাবে এদিক থেকে নিয়ে আসব করে নিলাম পিকু স্টিচ তারপর তিনটি চেন সেলাই করে একটি স্টিচ করে নেব এখান থেকে এভাবে করে নেব প্রথমে একটি তারপর দুটি তারপর দুটি লুপের ভিতরে নিয়ে এসে তো এভাবেই সপ্তম রোয়ের কাজ করে নিচ্ছি এখান থেকে একটি স্টিচ করে নেব এভাবেই সপ্তম রোয়ের কাজ করে নিচ্ছি এভাবে করে নিব একটু দেখে নিলাম দেখে নিচ্ছি এভাবে অফ ক্যামেরা করে নিয়েছি একটু দেখে নিব সপ্তম রোয়ের কাজ করে নিয়েছি এখন শেষের দিকে আছে সপ্তম রোয়ের শেষের দিকে আছে এখন এভাবে করে নিয়েছি তারপর তিনটি চেন সেলাই করে নেব তিনটি চেন সিলাই করে এই স্পেসের মিডল থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর পাঁচটি চেন সেলাই করব পাঁচটি চেনকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকু স্টিচ করে নেব এভাবে করে নিলাম তারপর তিনটি চেন সেলাই করে এখান থেকে একটি স্টিচ করে নেবো এভাবে করে নিলাম একটু দেখে নিচ্ছি এই সাইডের সাথে মিল রাখতে হবে এখানে চারটি চেন সেলাইকে একটি স্টিচ ধরেছি এখানে আর এদিক থেকে একটি স্টিস করে নিয়েছি তো এভাবে করে নিলাম তারপর এখন সুতা কেটে নেব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট করে নিব এদিক থেকে বাটনের জন্য বাটন হোল্ডার করে নিতে হবে তো স্লিপ স্টিচ দিয়ে এভাবে সুতা জয়েন করে নিব তারপর এখন চেন সেলাই করব ছয়টি ছয়টি চেন সেলাই করে নিব ছয়টি চেন সেলাই করে একটি স্লিপ স্টিচ করে নিব একটি স্লিপ স্টিচ করে নিলাম তারপর একটি চেন সেলাই করব একটি চেন সেলাই করে টার্ন তারপর এই চেনের স্পেস থেকে এখন সিঙ্গেল ক্রোশে করব আটটি পটি সিঙ্গেল ক্রুষে করে নিয়েছি তারপর এখন একটি স্লিপ স্টিচ করে নেব এদিক থেকে স্লিপ স্টিচ করে নিলাম তারপর একটি চেন সেলাই করে সুতা কেটে নেব এবং নিটলের মাধ্যমে এক্সট্রা সুতাগুলোকে সেলাইয়ের মাধ্যমে সেট করে নেব যাতে দেখা না যায় এখানে এদিক থেকে পাটন অ্যাড করে নিতে হবে ডিজাইনটি দেখে নিচ্ছি এভাবে করে নিয়েছি আপনারা যদি আরও ছোট করতে চান তাহলে সলমনস নোট দিয়ে যে চারটি রো করেছি সেখান থেকে একটি বা দুটি স্কিপ করে নিতে পারেন আর যদি বড় করতে চান তাহলে আরও দুটি বা তিনটি রো আপনাদের মাপ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন দেখে নিচ্ছি এই ডিজাইনটি খুবই চমৎকার লাগছে এভাবে আপনারাও করে নিতে পারেন তারপর কলার অ্যাড করে নিতে পারেন এটি আমি দু থেকে তিন বছরের বেবির জন্য করেছি আপনারা যার জন্য করবেন তার রেগুলার ড্রেসের মাপ অনুযায়ী করে নিতে পারেন তাছাড়া এই কলার ডিজাইনটি বড়দের ড্রেসের ফ্রন্ট পার্টে নেক সাইডে অ্যাড করে নিতে পারেন খুবই ভালো দেখাবে উভয় পাশে এভাবে নেক সাইডে অ্যাড করে নিতে পারেন এভাবেও অ্যাড করে নিতে পারেন পিছনের দিকে কিছুটা ছোট করে এদিক থেকে বাটন অ্যাড করে নিতে পারেন এভাবে শুধু সামনের পার্টে অ্যাড করে নিতে পারেন কলার ডিজাইনটি আমি এখানে ব্লু এবং হোয়াইট কালারের সুতা নিয়েছি আপনারা অন্য কালারের সুতা দিয়েও করে নিতে পারেন তারপর গলার সাথে অ্যাড করে নিতে পারেন এই গলার ডিজাইনটি যদি আরও ছোট করে নিতে চান তাহলে প্রথম রতেই মাপ অনুযায়ী ছোট করে নিতে হবে আর যদি বড় করে বানাতে চান তাহলে প্রথম রতেই মাপ অনুযায়ী বড় করে নিতে হবে তাছাড়া সলমনস নট দিয়ে যে চারটি রো করেছি তার পরিমাণও আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যার জন্য করবেন তার রেগুলার ড্রেসের মাপ অনুযায়ী করে নেবেন এটি আমি দু থেকে তিন বছরের বেবির জন্য করেছি আশা করি আপনাদের কাছে গলার ডিজাইনটি ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবার জন্য অনেক শুভকামনা রইল